वेलकम टू माय ट्रैवल ब्लॉग चैनल घोड़ा पागल बांगालीर पागल घोड़ा। आमी शुभजीत और आज नहीं हाजिर हो गेलाम आमार उत्तराखंड सीरीजेर षष्ठ पर्व निये। এই ভিডিওতে আপনারা ঘুরে দেখবেন ভারতবর্ষের সবচেয়ে উঁচু ড্যাম তেহেরি, এবং সাথে থাকছে তেহেরি ড্যামের রোমাঞ্চকর ওয়াটার স্পোর্টস এর কিছু মুহূর্ত। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের ঋষিকেশে শেষ দিন, সকাল হয়ে গেছে। সকাল সকাল এখানে ব্রেকফাস্টও সার্ভ করে দিয়েছে, আমরা তো হোটেলে ছিলাম স্টে ইন, যেটা আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি। এখান থেকে এবার যাব আমরা ধনলটি, ধনলটি যাওয়ার গাড়ি আসছে। তার আগে এখানে ব্রেকফাস্ট সার্ভ হয়েছে মশালা ধোসা। তো ঝটপট এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে নেবো, ওইদিকে গাড়িও আসছে, তারপরে ব্যাগপত্র গুছিয়ে ধনলটির দিকে রওনা দেবো। ধনলটি যাওয়ার গাড়ি চলে এসছে ঋষিকেশে, এবার গাড়ি প্যাক হচ্ছে ওপরে লাগেজ, গাড়িতে বসবো, এবার যাবো ধনলটির দিকে। ফার্স্টে আমরা যাবো তেহেরি ড্যাম, তারপরে ধনলটিটা উঠবো। চলুন এবার দেখি লাগেজ প্যাক হোক, তারপর গাড়িতে উঠবো। ঋষিকেশ থেকে আমাদের গাড়ি সকাল সকাল রওনা দিল তেহেরি ড্যামের দিকে। আপনারা যদি আমার ঋষিকেশের ভিডিও না দেখে থাকেন তবে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে অবশ্যই দেখে নিতে পারেন সেটা। যা বলতে এসকো ভাইয়া, আড়ু হয়েছে রে, আড়ু আড়ু ফল, এখানকার লোকাল ভাষায় আড়ুই বলছে। দেখা যাক টেস্ট করে এটা কেমন খেতে ভাই। খেতে বেশ মিষ্টি আর জুসি ভেতরটা। এই মে মাসে কেদারনাথ বদ্রীনাথ সহ চারধাম যাত্রার জন্য ঋষিকেশ রোডে প্রচুর জ্যাম সকাল সকাল, তাই অনেক টাইম লেগে গেল এই ঋষিকেশ থেকে বেরোতে। প্রায় অনেকটা সময় জ্যামে আটকে থাকার পর অবশেষে পথ চলা শুরু হলো এই পাহাড়ি পথ ধরে। ঋষিকেশ থেকে তেহেরি ড্যামের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, যা গাড়িতে সময় লাগে 3 ঘন্টার মতো। কিন্তু এই মন মাতানো পাহাড়ি পথ 3 ঘন্টা জার্নিকে বেশ এনজয়েবল করে তোলে। ঋষিকেশ থেকে তেহেরি ড্যামের এই ট্যুরের জন্য গাড়ি ভাড়া পড়ে প্রায় 4 থেকে 4,500 টাকার মতো, এবং তেহেরি ড্যাম ঘুরতে হাফ বেলায় যথেষ্ট। রাস্তা পেরিয়ে চলে এসেছি, এবার আমরা তেহেরি ড্যাম অলমোস্ট পৌঁছে গেছি, আর হয়তো 15 মিনিটের মতো টাইম লাগবে। নিচে ঋষিকেশের দিকে খুব জ্যাম থাকার কারণে টাইম প্রায় আমাদের 3 ঘন্টার মতো লেগে গেল এদিকে আসতে। তো এবার তেহেরি ড্যাম পৌঁছাচ্ছি, বাকি ভিডিও তেহেরি ড্যাম পৌঁছে। পৌঁছে গেছি আমরা তেহেরি ড্যামের সামনে, গাড়ির জানলা দিয়ে ড্যামের কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। তেহেরি ড্যামের সামনে এখানে ওয়াটার স্পোর্টস এরিয়া ছাড়াও ড্যামটা দেখারও একটা সেপারেট ভিউ পয়েন্ট রয়েছে। আমাদের ড্রাইভার দাদা এখন সেদিকে গাড়ি নিয়ে চলেছে। সিকিউরিটি রিজনের জন্য তেহেরি ড্যামের অ্যাকচুয়ালি যে যাওয়ার রাস্তাটা এইদিকে ছিল সেদিকে যেতে দিচ্ছে না। এইদিকে যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, এগুলো তেহেরি ড্যামের দিকে যাচ্ছে, ওখানে সিকিউরিটি আটকে দিল। তাই আমরা একটা মাঝে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেছি, এখান থেকে ড্যামটা দেখতে পাচ্ছি। এবার যেদিকে বোটিং পয়েন্ট আছে তেহেরি ড্যামের সেদিকে আমরা যাব, সেদিকে গাড়ি যাচ্ছে, সেদিকে গিয়ে বাকি ভিডিও করছি। আপনাদেরকে ড্যামটা এই ভিউ পয়েন্ট থেকে একবার দেখিয়ে দিচ্ছি। কিছুটা সময় ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে চলেছি এবার তেহেরি ড্যামের মূল আকর্ষণ ওয়াটার স্পোর্টস এরিয়ার দিকে। রাস্তায় যেতে যেতে ড্যামটা বেশ সামনে মনে হলো, বেশ অনেকটাই রাস্তা ঘুরে নিচের দিকে যেতে হবে, তবেই পৌঁছানো যাবে স্পোর্টস পয়েন্টের সামনে। সমুদ্রতল থেকে প্রায় 260 মিটার উচ্চতায় অবস্থিত এই তেহেরি ড্যাম হল ভারতের সবচেয়ে উচ্চতম ও সারা বিশ্বের দ্বাদশ উচ্চতম বাঁধ।
ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের তেহেড়ি গাড়োয়াল জেলার নিউ তেহেড়িতে ভাগীরথী নদীর উপর রয়েছে এই বাঁধ। এই বাঁধের ফেজ ওয়ানের কাজ সম্পন্ন হয়েছিল 2006 সালে এবং এর জল সেচ, পৌরসভার জল সরবরাহ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। পাহাড়ি পথ ধরে কিছুটা রাস্তা নিচের দিকে নেমে এসে পৌঁছালাম ড্যাম লাগোয়া রাস্তায়। এবার ড্যামের পাশ দিয়ে গাড়ি চলেছে ওয়াটার স্পোর্টস এরিয়ার দিকে। যে ভিউ পয়েন্টে আমি দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে এই রাস্তায় আসতে সময় লাগলো প্রায় 15-20 মিনিটের মতো। ফাইনালি আমরা চলে এসেছি তেহেরি ড্যামের যে ওয়াটার স্পোর্টস এরিয়া আছে সেইখানে। পেছনে দেখতে পাচ্ছেন ড্যাম রয়েছে আর এই সাইডটাতে রয়েছে ড্যামের স্পোর্টস এরিয়া। আমরা এবার নিচের দিকে যাব, নিচের দিকে দেখবো যে কোন স্পোর্টসটা আমরা করি আর অবশ্যই ভিডিও করবো। তার সাথে আপনাদের ওপর থেকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে হালকা সবুজ বর্ণের জলরাশি, প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সৃষ্টি এই অপরূপ সৌন্দর্য পর্যটকদের এই জায়গার প্রতি আকর্ষণ আরো বাড়িয়ে তোলে এবং তার সাথে বাড়তি পাওনা হয়ে ওঠে এখানকার দারুণ সব ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। ওয়াটার স্পোর্টস ছাড়াও এখানে থাকা খাওয়ারও সুব্যবস্থা আছে, যা আমি ভিডিওতে আগে অবশ্যই দেখাবো, যেখানে আপনারা একদিন তো উপভোগ করতেই পারেন। পেছনে যেখানে ভিড় দেখা যাচ্ছে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি 2,000 টাকা। আমাদের রাইডটা হচ্ছে জেট অ্যাটাক বলে আর বাকি যা যা রাইড এখানে আছে তার একটা রেড চার্ট সামনে রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি লাইফ জ্যাকেট পরতে আর আপনাদেরকে রেড চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে উপলব্ধ নানা ধরনের অ্যাক্টিভিটির এটা হলো ডিটেল রেড চার্ট, যা দেখে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাক্টিভিটি চুজ করে পাশে থাকা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। আপনাদের রেড চার্টটা দেখালাম, এদিকে এবার লাইফ জ্যাকেটগুলো সব রাখা আছে, এখানে আবার লাইফ জ্যাকেট পরবো। লাইফ জ্যাকেট পরে চলে এসেছি বোটিং কাউন্টারে, এখানে টিকিট দেখিয়ে পরে দেখি কোন বোর্ডটা আমাদের দেয়। আমরা জেট অ্যাটাক যে রাইডটা আছে সেটা এখানে নিয়েছি। ফাইনালি স্টার্ট হলো আমাদের আজকের ট্যুরের মূল আকর্ষণ জেট অ্যাটাক ওয়াটার স্পোর্টস কারে করে তেহেরি ড্যামের বুকে একটা রোমাঞ্চকর যাত্রা। এই অ্যাক্টিভিটির সময়সীমা ছিল 10 মিনিট, তাই এনজয় করার মাঝে মাঝে সময়ের ধ্যানটাও রাখতে হচ্ছিল। আমাদের এই ওয়াটার স্পোর্টস কার্ডের চালককে রিকোয়েস্ট করাতে সে এখন নিয়ে চললো আমাদেরকে তেহেরি ড্যামের উপর অবস্থিত ভাসমান কটেজের দিকে, যাকে স্থানীয়রা মিনি মলদ্বীপসও বলে থাকেন অনেক সময়। আর এই হলো তেহেরি ড্যামে অবস্থিত ফ্লোটিং হার্টস বা ভাসমান বাড়ি, যা আপনাদের ইন্ডিয়াতে বসে কিছুটা হলো মলদ্বীপসের আনন্দ দেবে। এখানে থাকা খাওয়া ও নানান অ্যাক্টিভিটিসের সুব্যবস্থা রয়েছে। এখানে বুক করার কন্ট্যাক্ট নাম্বার ও ওয়েবসাইট আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। এখানে একদিনে থাকার খরচ প্রায় 15-20 হাজার টাকা, যার সাথে এরা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দিয়ে থাকে।
একই সাথে আপনারা এখানে দেখতে পাবেন এই ডোবরা চারটি সাসপেনশন ব্রিজ। এটি হলো ভারতের দীর্ঘতম মোটরেবল সিঙ্গেল লেন সাসপেনশন ব্রিজ, যা তেহারিতে ভাগীরথী নদীর উপর নির্মিত হয়েছে। এর উচ্চতা 725 মিটার ও দৈর্ঘ্য 440 মিটার। মাঝে মধ্যে নৌকায় চাপা বা স্টিমারে চাপার অভিজ্ঞতা থাকলেও এই ওয়াটার স্পোর্টস ছিল সম্পূর্ণ ভিন্ন এক এক্সপিরিয়েন্স। একটু আধটু ভয় লাগলো, আনন্দটা ছিল কিন্তু কয়েক গুণ বেশি। যেহেতু আজকের এই রাইডটার নামই জেডাটাক, তাই প্রচন্ড গতিবেগের সাথে মাঝে মধ্যে দিচ্ছিল জোরদার ঝাঁকুনি, যা এই রাইডটাকে অন্যান্য রাইডগুলি থেকে অনেকটাই আলাদা করে এবং আজকের এই অনুভূতি অনেক দিন থেকে যাবে মনের মধ্যে। আপনারা যদি আমার সাথে এই ভিডিওটা এনজয় করলেন তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের যে জেডাটাক ওয়াটার স্পোর্টসটা ছিল করে আমরা নেমে গেছি, জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স এটা। আপনারা অবশ্যই টেহারি লেক এলে পরে এটা কিন্তু করবেনই এখানে। বাকি আরও যা যা রয়েছে তার তুমি রেট চার্ট দেখেছি, সবগুলোই ভালো। তার মধ্যে আমরা যেটা এক্সপিরিয়েন্স করলাম, আশা করি ভিডিওতে দেখলে না, এটা জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স। তেরি ড্যামে ওইদিকে ওয়াটার স্পোর্টস করে নেওয়ার পর আমরা এখন এখানে বসলাম। সামনে কিছু দোকান রয়েছে, এখানে কিছু ফ্রুটস আর জুস খাবো, বেশি কিছু ভারী খাবার খাবো না, কারণ ধানুলটি যেতে হবে এরপর। তো তেরি ড্যাম থেকে এখান থেকে হালকা একটু ফ্রুটস আর জুস খেয়ে এখান থেকে বেরোবো। নর্মাল যেমনি আমরা খাই অমনি, কিন্তু দামটা এখানে অনেকটাই বেশি। যেটা আমরা 20 টাকা খাই এখানে 50 টাকায় মোটামুটি বিক্রি হচ্ছে। সাথে এক প্লেট শশা নিয়ে নিয়েছি, একটা চিপস আর কেক নিয়েছি। শশার দামও এক প্লেট এখানে 50 টাকা নিচ্ছে, 3 পিস বড় বড় শশা দিচ্ছে, হালকা একটু বিটনুন একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছে, খেতে ভালোই লাগছে গরমে। আমি বরাবরই বাইরে ট্যুরে গেলে ঘোরার সময়টা সারাদিন হালকা খাবারই প্রেফার করি, যেটা করে শরীরটাও হালকা থাকে এবং সেই জন্য ঘোরার এনজয়মেন্টটাও বজায় থাকে। খেতে খেতে কিছুক্ষণ সময় এখানে বসে কাটালাম, আর আমাদের ড্রাইভার দাদাও দোকানের পেছনে তার লাঞ্চ আর ছিল, তাই তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার আশা করি আপনাদের এই তেহারি ড্যামের ভিডিও দেখতে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে দেখতে, আর অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। এখন আমরা যাচ্ছি ধানুলটির দিকে, তো এই তেহারির ভিডিওর পরই ধানুলটির ভিডিও আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেবেন। আর দেখতে থাকুন আপনারা ঘোড়া বাবুল বাঙালির পাগল ঘোড়া।